আমরা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বাংলাদেশে সাপ সংরক্ষণে কাজ করছি। সাপ আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ, তাই আমরা অকারণে সাপ না মেরে সাপ সংরক্ষণ করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 6,000-এর অধিক মানুষ সাপে কেটে মারা যায়। দুঃখজনক একটি বিষয় হলো, মাত্র 3% রোগী সাপে কাটার পর সরাসরি ডাক্তারের শরণাপন্ন হন, যেখানে ওঝামুখী হওয়ার প্রবণতা 86%-এরও বেশি। এ কারণে সর্পদংশন দেশে দ্বিতীয় সর্বোচ্চ অকাল মৃত্যুর কারণ। একমাত্র আমাদের সচেতনতাই পারে এই মৃত্যু হারকে হ্রাস করতে। সাপে কাটলে আমরা যা যা করব না, প্রথমত শক্ত করে বাঁধন দেব না, এতে রক্ত চলাচল বন্ধ হয়ে রোগীর অঙ্গহানি ঘটতে পারে। দংশিত স্থান কেটে বিষ বের করার চেষ্টা করব না। সাপ ধরতে বা চিনতে গিয়ে সময় নষ্ট করব না, অযথা কবিরাজ বা ওঝার কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করব না। রোগীর শরীরে সাপের দাঁতের চিহ্ন দেখে তা বিষধর নাকি নির্বিষ তা বিবেচনা করব না। বিষধর সাপ কামড়ালে বেশিরভাগ সময় আক্রান্ত ব্যক্তি উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় উদ্বিগ্ন হয়ে যাওয়া যাবে না, রোগীকে আশ্বস্ত করতে হবে, ভয়ের কিছু নেই। এছাড়া অতিরিক্ত নড়াচড়া কিংবা অস্থিরতার কারণে বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, তাই অতিরিক্ত নড়াচড়া কিংবা অস্থির হয়ে যাওয়া যাবে না। রোগীর শরীরে ঘড়ি, চুড়ি, ব্রেসলেট থাকলে তা খুলে ফেলতে হবে। রোগীকে যথাসম্ভব দ্রুত নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। হাঁটিয়ে না নিয়ে গিয়ে মোটর সাইকেল কিংবা অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে। এখন আমরা জানব সাপের কামড় এড়ানো উপায়গুলো কী কী। প্রথমত, বাড়ির আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ি ইঁদুর মুক্ত রাখতে হবে। রাতে চলাচলের ক্ষেত্রে অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে এবং রাতে শোবার সময় মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। অন্ধকার জায়গা বা খড়ির স্তূপে হাত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পরিশেষে আমরা বলতে চাই, সাপ আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ, তাই আমাদের পরিবেশকে সুস্থ রাখতে অবশ্যই সাপ সংরক্ষণ করতে হবে। আসুন আমরা অকারণে সাপ না মেরে সাপ সংরক্ষণ করি। বিপদগ্রস্ত অবস্থা থেকে সাপ উদ্ধারে এবং সাপ সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো আমাদের হটলাইন নাম্বারে। আমি তাজমিন সাকিব, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আমি অনুশ্রী রায়, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আমি মেহেরিন মিম্মা, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাতে চাই ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটিকে, যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল প্রতিভা বিকাশ এবং সুস্থ শিল্প ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সমস্বরে বলি, সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়।